ওমা মা, কোথাও ঘুরতে যাবে? শীতকাল পড়েছে, চলো না কোথাও ঘুরে আসি। কেন, কোথায় যাবি আবার? তুই কোথায় যাবার এত ইচ্ছা হচ্ছে? কাশ্মীর যাব, চলো। কাশ্মীর? কাশ্মীর আবার কি দেখবি? কি দেখার আছে কাশ্মীরে? মানে পাহাড়, ঝর্ণা, নদী, নালা, তারপরে গাছ, মানে সুন্দর মনোরম পরিবেশ। তারপরে তোমার আবার সেই নৌকা বোটিং, খুব সুন্দর লাগবে জলের উপর। আর কি সুন্দর লাগবে গো, তোমার খুব ভালো লাগবে, তুমি চলো না। এসব দেখতে অত দূরে যাবার কোনো দরকার নেই। আর গাছপালা, বন জঙ্গল, আমাদের ঘরের পিছনে বাঁশ বাগানটা দেখে যা, ওখানে প্রচুর জঙ্গল আছে, খরচা করে বন জঙ্গল দেখতে অত দূর যাবার কি দরকার? আর নদী নালা, আমাদের থেকে বাড়ি থেকে আর 10 কিলোমিটার গেলেই তো একটা খাল দেখতে পাবি। হ্যাঁ, যেখান থেকে বর্ষাকালে হু করে জল যাচ্ছে, সেটি খালটা দেখলে হবে না? ওটা কি নদীর থেকে কম কিছু, কম জল থাকে ওতে? আর নৌকা বোটিং বলছিস, ওইখানে সব ছেলেরা ওই কচুরি পানা দিয়ে বোট বানিয়ে এ মাথা থেকে ও মাথা করছে, সেটাই করে নিবি মা। কি দরকার খরচা করে কাশ্মীর গিয়ে বোটিং করে, শুধু মধু পয়সা জলে দেয়া, ওখানেই চেপে নিবি। আর কি বলছিস, ঝর্ণা যা, ছাদের কলটা দেখে যা, তোর বাবা তো কলটা ঠিক করার সময় পায় না, পুরি ছাচ্ছা ছাচ্ছা করে জল পড়ছে, ঝর্ণার থেকে কিছু কম নয়, যা গিয়ে দেখে যা ওইটা। যত সব শুধু মধু কাশ্মীর যাবে, বুঝছিস? সুগন্ধ আবার কি কাশ্মীরে? কাশ্মীরে কি কেউ সেন্ট ছড়িয়ে দিয়ে গেছে ভগবান উপর থেকে এসে? তার থেকে বড় সুগন্ধ সেন্ট আমাদের বাঁশ বাগানে আছে, শুঁকে যা সকাল সন্ধ্যে ভালো করে না ভরে সুগন্ধ শুঁকে যা, খুব সুন্দর লাগবে যা। আর বর্ষা গরমকাল তো দুদিন পরে চলেই আসবে, হু করে হাওয়া দেবে যখন, গন্ধ নাকে এসেই ঢুকে যাবে, সেই সুগন্ধই নিস। আর কাশ্মীরে গিয়ে কি বলছো, ওটা সুগন্ধ, ওখান থেকে সুগন্ধ ছাড়ে ওখান থেকে সুন্দর বাতাস বয়, তোমাকে কোথায় যেতে হবে না।